माननीय स्पीकर आमी आमार बक्तव्येर शुरूतेई माननीय प्रधानमंत्री विद्युत जालानी उपदेष्टा जनाब तौफिक इलाही चौधरीके आंतरिकभावे धन्यवाद जानाते चाई। देशेर विद्युत ओ जालानी परिस्थिति कि अवस्थाय आछे सेटा तार चेये भालो आर कारो जानार कथा ना। आमरा एकटु देखे नेई तिनि कि बोलेछेन। तिनि बोलेछेन, युद्धेर समय तो आमादेर किछुई छिलो ना, तखनो आमरा चलेछि, एखनो पारबो, आमरा शपथ नेब, दरकार होले दिनेर बेला कोनो विद्युत व्यवहार करब ना। কারণটাও তিনি বলেছেন একেবারে স্পষ্ট ভাবে। তিনি বলেছেন আমাদের রিজার্ভ অনেক কমে গেছে, আমাদের হাতে টাকা নেই, সামনে কি হবে এখনি বলা যাচ্ছে না। পরিস্থিতি এমন পর্যায়ে যে যাচ্ছে মাননীয় স্পিকার, সেটা আমরা টের পাচ্ছিলাম যখন অক্টোবরের এই শীত শীত সময়েও শুক্রবারের মতন ছুটির দিনে দুই থেকে তিনবার লোডশেডিং হচ্ছিল ঢাকায়। আমার এই বছর যখন বাজেট স্পিচ আমি দেই মাননীয় স্পিকার, আমার বাজেট স্পিচের শিরোনাম ছিল বাংলাদেশকে শ্রীলঙ্কার পথে কয়েক ধাপ এগিয়ে দেওয়ার বাজেট। এবং সেই বাজেট উত্থাপনের সময় বাংলাদেশের যে সামষ্টিক অর্থনৈতিক অবস্থা তার সবটা সূচক ছিল নিম্নমুখী, কিন্তু বাজেটে আমরা সেই সেই সংক্রান্ত কোনো রকম কোনো দিক নির্দেশনা পাইনি। আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী স্বয়ং দুর্ভিক্ষের বার্তা দিচ্ছেন বারবার, প্রতি ইঞ্চি জমিতে চাষ করতে বলছেন, ব্যয় কমিয়ে সঞ্চয় করতে বলছেন, বলছেন অপচয় কমাতে। সাধারণভাবে ভাবতে গেলে মনে হতে পারে যে মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে এই ধরনের সতর্কবার্তা কতভাবে ভুল, কারণ যখন এই ধরনের বার্তা আসে তখন মানুষের মধ্যে প্যানিক তৈরি হয়, একটা আনসার্টেনটি আসে। এবং অর্থনীতিতে প্যানিক আর আনসার্টেনিটির চেয়ে খারাপ তো কিছু নয়, মানুষ খরচ করা কমিয়ে দেবে, অর্থনীতির চাকা স্থবির হয়ে পড়বে, কারণ যখন কেউ ব্যয় করে তখন আরেকজনের উপার্জন হয়। কিন্তু এই পরিস্থিতির পরও যখন মাননীয় প্রধানমন্ত্রী বারংবার দুর্ভিক্ষের বিষয়ে মানুষকে সতর্ক করছেন, তখন আমাদেরকে বুঝতে হবে পরিস্থিতি আসলেই খারাপ। তবে সরকারের হাতে মাননীয় স্পিকার তিনটা নন্দঘোষ আছে। একটা নন্দঘোষ হলো করোনা, একটা হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আর একটা হলো বিশ্ব মন্দা। যাই হোক না কেন, যে অবস্থায় দাঁড়াক না কেন, সরকার সমস্ত দোষ চাপাচ্ছে এই তিন নন্দঘোষের হাতে। আমাদের একটু দেখা দরকার যে সত্যিকারই এই তিন নন্দঘোষের দোষ আসলে কতটুকু। 2009 সালে যখন এই সরকার ক্ষমতায় আসে তখনই তারা জানতো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে মেয়াদের পর মেয়াদ তারা ক্ষমতায় থাকবে। এবং এভাবে ক্ষমতায় থাকতে গেলে মাননীয় স্পিকার কিছু গোষ্ঠীতন্ত্র কায়েম করতে হয়, এবং সেই গোষ্ঠীকে খুশি রাখবার জন্য আইন প্রণয়ন করতে হয়, সেই গোষ্ঠীর সুবিধার্থে নিয়মকানুন তৈরি করতে হয় এবং তাদেরকে পাল্টে পুষতে হয়। সেই কারণেই IMF বলছিল যে যেসব দেশে ঋণের হার উচ্চ এবং নীতিমালা সীমিত সেই সব দেশে সম্ভাবনা আছে শ্রীলঙ্কার মতো হয়ে যাওয়ার। এবং IMF প্রধানের সেই কথার উপরে ভিত্তি করে BBC যেটি প্রতিবেদন তৈরি করে, এবং সেই প্রতিবেদনে BBC বলে যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা হবার পথে আছে বাংলাদেশ এবং পাকিস্তান। এই সংক্রান্ত একটি রিপোর্ট 18 জুলাই প্রথম আলোতে প্রকাশিত হয়, যার শিরোনাম ছিল বাংলাদেশ সহ এশীয় দেশগুলোর জন্য শ্রীলঙ্কা একটি সতর্ক বার্তা। চরম অর্থনৈতিক সংকট সৃষ্টি করে থাকে তাহলে সরকারের হিসেবে বাংলাদেশের চাইতে কম মাথাপিছু আয়ের গরিব দেশ ভারত, নেপাল এমনকি আফ্রিকার অনেক দরিদ্র দেশকে BBC কেন শ্রীলঙ্কা হবার ঝুঁকির তালিকায় রাখেনি? আসলে গত এক যুগে যে বিভৎস লুটপাট চলেছে তার অনিবার্য পরিণতি এটাই হবার কথা ছিল। আজকে যখন অর্থনীতি চরম সংকট পড়েছে তখন অনেক অর্থনীতিবিদ এবং বিশ্লেষক বলছেন দেশের অর্থনীতি সরকারের ভুল নীতির মাশুল দিচ্ছে। বিষয়টি আসলে কতটা সত্য? আমরা যদি ব্যাংকিং সেক্টরের দিকে তাকাই মাননীয় স্পিকার, আমরা দেখব সরকারের দাবি মতে 125,000 কোটি টাকা মন্দ ঋণ, আর মইনুল ইসলামের মতন বিখ্যাত প্রখ্যাত অর্থনীতিবিদেরা বলছেন যে কার্পেটের নিচে লুকানো মন্দ ঋণ যদি আমরা হিসাব করি তাহলে এর পরিমাণ 3.5 লক্ষ থেকে 4 লক্ষ কোটি টাকা। আমার প্রশ্ন থাকবে সংসদের কাছে, আমাদের প্রকৃত পক্ষে মন্দ ঋণ কত? কারণ আমরা দেখেছি যে বড় বড় ব্যবসায়ীদের হাতে টাকা তুলে দেওয়া হচ্ছে ঋণের নামে। সংক্ষেপ করছি মাননীয় স্পিকার, একটু যদি সুযোগ না দেন অল্প কয়েকজন সদস্য, মাননীয় স্পিকার আপনি সংক্ষিপ্ত আকারে বিষয়টা উপস্থাপন করুন। মাননীয় স্পিকার আমি সংক্ষিপ্ত আকারে, যথাসম্ভব সংক্ষিপ্ত আকারে করছি, বিষয়টা বিরাট। মাননীয় স্পিকার, আমরা এক একটা ব্যবসায়ীর হাতে হাজার হাজার কোটি টাকা যে ঋণের নামে তুলে দিচ্ছি সেগুলো ফেরত আনার ব্যাপারে আমাদের উদ্যোগী হতে দেখা যায় না। আমরা দেখছি ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে এক একটা ব্যাংক এক একটা পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বিদ্যুৎ সেক্টরে লুটপাট নিয়ে নতুন করে আর কিছু বলবার নেই, শুধু এইটুকুই বলি 2 বছরের জন্য ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করা, ইন্ডেমনিটি দিয়ে বিদ্যুৎ দেওয়ার কথা ছিল, চুক্তিভিত্তিক কুইক রেন্টাল করার কথা ছিল, সেটা এখন 16 বছরে গিয়ে ঠেকেছে। আর 12টা কোম্পানিকে গত 1 দশকে 90,000 কোটি টাকা তুলে দেওয়া হয়েছে, রিপোর্ট সমকালের এসছে।
অবকাঠামো খাতে যে লুটপাট হয়েছে সেটা নিয়েও বলবার কিছু নেই, কারণ সারা বিশ্বে সর্বোচ্চ ব্যয়ে বাংলাদেশে সড়ক নির্মিত হয় ফ্লাইওভার, নির্মিত হয় মেট্রো রেল, এবং যে কোনো নির্মাণ কাজে বাংলাদেশে যে পরিমাণ ব্যয় হয় বিশ্বে কোথাও হয় না। একটা ছোট উদাহরণ দেই শুধু, ঢাকা ভাঙা মাওয়া মহাসড়ক নির্মাণ করতে পার কিলোমিটার ব্যয় হয়েছে 200 কোটি টাকা মাননীয় স্পিকার, যেখানে ইউরোপে একটা 4 লেনের সড়ক নির্মাণ করতে প্রতি কিলোমিটারে ব্যয় হয় 30 কোটি টাকা। সুতরাং বোঝা যায় যে লুটপাট কি পরিমাণ, এবং যেখানে লুটপাট হয় সেখানে টাকা পাচার হবে সেটাই স্বাভাবিক। এবং এই টাকা পাচারের ব্যাপারে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্ট দিচ্ছে যে 2009 থেকে 2016 পর্যন্ত। অনুগ্রহ করে আপনি বসুন। মাননীয় স্পিকার আর দুটো মিনিট অনুগ্রহ করে বসুন। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। দর্শক আপনারা রুমিন ফারহানার বক্তব্যগুলো শুনেছেন। আসলে তিনি বলেছেন যে বাংলাদেশে কি কারণে এত লুটপাট হয়েছে, এবং বাংলাদেশে একটা সেতু নির্মাণ করতে যদি আমাদের এত টাকা খরচ হয়, সেখানে আসলে ইউরোপ আমেরিকাগুলোতে মানে একটা সেতু নির্মাণ করতে এত টাকা খরচ হয় না, যেখানে বাংলাদেশের মানে আজকে যে অর্থনীতি ধ্বংসের মুখে রয়েছে, দ্রব্যমূল্যের উদ্যোগতে এবং মানুষ বাজারে গিয়ে পণ্য কিনে খেতে পারতেছেন না, নিম্নমানের মানুষ না খেয়ে মানে অবস্থা তাদের খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছে। তো দর্শক আসলে এই সব কিছুর মূলের জন্য কিন্তু আমাদের অর্থনীতি একটা দশ আসার কারণ, তার একটিমাত্র কারণ হচ্ছে যে যেখানে বাংলাদেশের মধ্যে বিদ্যুৎ সংকটে আমরা ভুগতেছি, জ্বালানির সংকটে সারা দেশে মানুষ ভুগতেছে, বিজনেস খাতে মানে জ্বালানির সংকট মানে জ্বালানির সংকটের দশ মানে দেশের সর্বাঙ্গে দশ আমি মনে করি। যেমন দেখেন, যদি বিদ্যুৎ না থাকে কলকারখানা চলবে না, কলকারখানা প্রতিষ্ঠান অফিস আদালত চলবে না, আর অফিস আদালত না চললে এই সব কিছুতে কিন্তু এই আমাদের লোডশেডিংয়ের জন্য আমাদের দেশে কিন্তু বড় ধরনের একটি ইফেক্ট পড়তেছে। যেখানে রুমিন ফারহানা বলেছেন যে আসলে বাংলাদেশের গত মানে কয়েকটা সেশনের সরকারের ক্ষমতাকালীন অবস্থায় প্রচুর পরিমাণে টাকা লুটপাট হয়েছে, যার কারণে বাংলাদেশ আজকে এই অবস্থা। তো দর্শক রুমিন ফারহানার বক্তব্যগুলো নিয়ে আপনাদের মতামতকে চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন। আজকে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।